যে সকল ভাই ব্রাদার বিএসপি প্রোফাইলের মাধ্যমে বা বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে যারা বাইকে ট্যাক্স চুকেন নবায়ন কিংবা রিনিউ করবেন বা ফিগুলো পে করবেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। 2023 সালে আপনার বাইকে ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ, এখন আপনি কোথা থেকে পেমেন্ট করবেন? আপনি কি বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন নাকি ব্যাংকে গিয়ে করবেন? যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে যে সকল ভাই ব্রাদার যারা আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই আমাদের বাইকে ট্যাক্স টোকেন মেয়াদ শেষ হয়ে গেছে, তো অনেকেই আমরা 10 বছরের জন্য করে থাকি এবং 2 বছরের জন্য করে থাকি, বাট আমি আমার বাইকের জন্য 10 বছরের জন্য করাইছি। তো এখন অনেকেরই কিন্তু এই 2023 সালে এসে 10 বছরের মেয়াদ শেষ, কারো 2 বছরের মেয়াদ শেষ, তাহলে এখন আপনারা কিভাবে ট্যাক্স টোকেন নবায়ন কিংবা রিনিউ করবেন? তো অনেকেই কিন্তু এই ভুলটি করে থাকেন। তো অনেকেই কিন্তু দুইটি ওয়ের মাধ্যমে আসলে বাইকের ট্যাক্স টোকেন কিন্তু করতেছেন, অনেকে আসলে ঘরে বসে বিকাশের মাধ্যমে করতেছেন, আবার অনেকে একটু কষ্ট করে আপনারা ব্যাংকের মাধ্যমে করতেছেন। তাহলে 2023 সালে বিআরটি নতুন নিয়মে নতুন রুলসে আপনার জন্য কোনটি সঠিক, এবং যাদের 10 বছর মেয়াদ শেষ হয়ে গেছে তো তারা কিভাবে এই বাইকের ট্যাক্স টোকেন নবায়ন কিংবা রিনিউ করবেন? মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেনের রিনিউ কিংবা নবায়ন অনেক ভাই ব্রাদার, যে সকল ভাই ব্রাদার 2000 অনেক আগে করছেন, বাট 10 বছরের মেয়াদ শেষ, কারো 2 বছরের মেয়াদ শেষ, তো মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এই বাইকের ট্যাক্স টোকেন নবায়ন কিংবা রিনিউ করতে হবে। তো অনেকেই কিন্তু এই সমস্যাটা ফেস করতেছেন বর্তমানে। তো আসসালামু আলাইকুম ভাই, আমার ট্যাক্স টোকেন এর মেয়াদ শেষ হয়েছে গত মাসের 10 বছরের, কিন্তু আমি এখন বিআরটিতে লুক পাঠিয়েছি, তারা বলতেছে 2300+1150 টাকা লাগবে, নতুন নিয়ম হয়েছে 10 বছর পার হলে নাকি এটা দিতে হবে, আর আমার বিএসপি প্রোফাইলে এ দেখাচ্ছে ফ্রি নিয়ে আসার জন্য। তো এখন আমি কি করব, মানে হচ্ছে আমার 2300 টাকা দিতে হবে নাকি 1150 টাকা প্লাস দিতে হবে? তো এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে যে সকল ভাই ব্রাদার বিএসপি প্রোফাইলের মাধ্যমে বা বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে যারা বাইকে ট্যাক্স টোকেন নবায়ন কিংবা রিনিউ করবেন বা ফিগুলো পে করবেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই। দেখুন, এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে যে বিআরটির অফিস থেকে আপনার গাড়ির জন্য ফ্রি ট্যাক্স টোকেন সংরক্ষণ করুন। হ্যাঁ, এখানে কিন্তু ফ্রি, মানে যারা বিশেষ করে 10 বছর মেয়াদের ট্যাক্স টোকেন করাইছিলেন, তো তাদের কিন্তু 10 বছরের পরে শুধু 2300 টাকা লাগে। যদি আপনার ডিজিটাল প্লেট নাম্বার এবং ব্লু বুক, যেটা স্মার্ট কার্ড বলে, ওটা যদি থাকে, তাহলে শুধু আপনাকে অনলি শুধু 2300 টাকা ব্যাংকে জমা দিতে হবে, তাহলে আপনাকে নতুন আবার একটি 5 বছরের বা 10 বছরের আবার একটি আপনাকে ট্যাক্স টোকেন দিয়ে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে যে সমস্যাটা ফেস করতেছেন যে ভাই 1150 টাকা আবার কেন দিতে হবে, এটা ভাই 2 বছরের জন্য করান আর 10 বছরের জন্য করান, প্রত্যেকটারই কিন্তু দিতে হবে, কারণ 1150 টাকা কিন্তু এটা ফি বৃদ্ধি করা হয়েছে। তো এখন কথা হচ্ছে বিএসপি প্রোফাইলে কিংবা বিকাশের মাধ্যমে যারা ট্যাক্স টোকেন ফিগুলো পে করবেন, তো তাদের কি, তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই, বিকাশে কিন্তু এখন পর্যন্ত আপডেট হয়নি, তো বিকাশে কিন্তু আপনি শুধু 2300 টাকা দেখাবে, ওখানে কিন্তু 1150 টাকা দেখাবে না। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে বিকাশের মাধ্যমে যদি আপনারা পে করেন, তাহলে কিন্তু আপনার সার্জেন যখন আপনার পেপারগুলো দেখানো হবে, তখন যদি দেখা হয় যে আপনি শুধু বিকাশের মাধ্যমে অনলি এই 2300 টাকা দিয়েছেন কিন্তু 1150 টাকা দেন নাই, তখন কিন্তু আপনাকে বড় আরেক সমস্যা ফেস করতে হবে। তো এরকম সমস্যা কিন্তু এই ভাই ব্রাদার পড়ছে। তো দেখুন, এখানে মেয়াদ উত্তীর্ণ তারিখ, মানে তার মেয়াদ শেষ হয়ে গেছে 23/3/2023 সালে, মানে তার মেয়াদ শেষ, তো তার মেয়াদ শেষ হয়ে যাবে আগামী 23 তারিখে। তো সেক্ষেত্রে কিন্তু, মানে 23 তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখন তিনি বিআরটিতে যাবে। হ্যাঁ, বিআরটিতে গেলে আপনি শুধু ওই 2300 টাকার মাধ্যমে পারবেন, কিন্তু আপনার আমরা 10 বছর হোক আর 2 বছর হোক যারাই করবেন, তো অবশ্যই এই 1150 টাকা কিন্তু বাধ্যতামূলক আপনাকে দিতে হবে, আর এই 1150 টাকা আপনাকে আলাদা একটি মানি রিসিপি দিয়ে দেওয়া হবে। তো যে সকল ভাই ব্রাদার যারা মনে করতেছেন যে ভাই বিকাশের মাধ্যমে করলাম 1150 টাকাও লাগলো না, কোনো ঝামেলা অপহাত হলো না, তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভাই, যখন আপনি পুলিশ চেকপোস্ট, মানে পুলিশ চেকপোস্টে যখন পড়বেন তখন বুঝবেন এটা ঝামেলাটা কতটুকু। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই সঠিক নিয়মে সঠিক রুলসে, এটা কিন্তু আপনাকে বিআরটিতে যেতে হবে না, শুধু আপনি যে কোনো ব্যাংকেই, আপনি যে কোনো ব্যাংকে কিন্তু আপনার এই 2 বছরের জন্য যারা ট্যাক্স টোকেন করবেন কিংবা নতুন করবেন, তো তারা কিন্তু অনলি এটা করতে পারেন, 2300 টাকা + 1150 টাকা আপনাকে অ্যাড করতে হবে, তাহলে আপনারা একটা নতুন একটি ট্যাক্স টোকেন আবার নতুন করে পেয়ে যাবেন, হতে পারে আপনার 10 বছর কিংবা 2 বছর। তো যে সকল ভাই ব্রাদার যারা এই পন্থাটা অবলম্বন করতেছেন যে আপনারা বিএসপির প্রোফাইলে কিংবা বিকাশে পেমেন্ট করবেন, তাদের জন্য হবে এটা চরম বুকামি, আর মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন এটা কখনোই করবেন না, অবশ্যই ব্যাংকে গিয়ে আপনারা এটা পেমেন্টটা খুব সুন্দরভাবে খুব সহজেই মাত্র 5 মিনিটেই করতে পারবেন।
সর্বপ্রথম বলে নিই 2 বছরের জন্য, যাদের 2 বছরে বাইকের ট্যাক্স টোকেন মেয়াদ শেষ হয়ে গেছে, তো আমরা কিন্তু সবাই জানি যে 2300 টাকা কিন্তু বাইকের ট্যাক্স টোকেন নবায়ন কিংবা রিনিউ করতে হবে। তো এটা কিন্তু আপনার শুধু বিকাশের মাধ্যমে করলে আপনাদের 2300 টাকা কাটা হবে, কিন্তু আপনি কি জানেন যে 1150 টাকা কোথায় যাবে? তো অনেকেই কিন্তু আসলে এই মানে 1150 টাকা ওখানে অ্যাড হয় না দেখে কিন্তু আপনারা 2350 টাকাই কিন্তু আমরা করে দিতেছি, বাট এটাই কিন্তু আমরা পে করতেছি। তো এটা কিন্তু আপনার সঠিক নিয়ম না, কারণ হচ্ছে আপনার 1150 টাকা 2023 সালে কিন্তু আপনার অবশ্যই ব্যাট বাড়ানো হয়েছে, আর এটি যদি আপনি 2023 সালে না দেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যখন সার্জেন্ট কিংবা পুলিশের কাছে ধরা খাবেন তখন কিন্তু বড় একটি হ্যাসাল পড়ে মানে আপনাকে সমস্যা পড়তে হবে। তাই যে সকল ভাই ব্রাদার এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন যে বিকাশের মাধ্যমে মাত্র 2300 টাকায় আপনার সবকিছু কমপ্লিট করবেন আর 1150 টাকা করবেন না, তাহলে এটা হবে আপনার জন্য চরম বোকামি এবং চরম একটি ভুল। তাই আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই এই ভুলটি কেউ কখনো করবেন না, কারণ 1150 টাকা কিন্তু ফি অলরেডি বাড়ানো হয়েছে। তো অবশ্যই যেটি বাড়ানো হয়েছে সেটি দিয়ে কিন্তু আপনার ট্যাক্স টোকেন নবায়ন কিংবা রিনিউ করবেন। তো অনেকে বলতেছেন যে ভাই এটার জন্য কি আবার বিআরটিতে যেতে হবে নাকি? না ভাই, এটার জন্য আপনাকে বিআরটি যেতে হবে না, আপনার বাড়ির আশেপাশে যে সকল ব্যাংকগুলো আছে, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, তারপরে হচ্ছে আপনার ইউসিবি ব্যাংক, তারপরে হচ্ছে আপনার এনআরবিসি ব্যাংক, তো এই ব্যাংকগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই শুধু আপনার পুরাতন ট্যাক্স টোকেনটা নিয়ে গেলে আপনাদের নতুন একটি ট্যাক্স টোকেন দিয়ে দিবে, ওখানে আপনার 2300 টাকা দেওয়া হবে এবং 1150 টাকা আলাদা একটি মানি রিসিপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। এই হচ্ছে আপনার টোটাল 3350 টাকা, মানে ব্যাট ট্যাট সব স, এটাই কিন্তু সঠিক নিয়ম। আর অনেকেই বলতেছেন যে ভাই 2023 সালে যেহেতু আমাদের 10 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, তো অনেকেই কিন্তু আমরা এটা জানি যে হ্যাঁ 10 বছরের জন্য বাইকের ট্যাক্স টোকেন মেয়াদ হয়, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে শুধু 23 টাকা, অনলি শুধু 23 টাকা কিন্তু আপনাকে পে করতে হবে। তো এখন কথা হচ্ছে অনেকেই কিন্তু আমরা এই যে বিএসপির অ্যাকাউন্ট মানে বিএসপির প্রোফাইল থেকে কিন্তু আমরা বাইকের ট্যাক্স টোকেনের মানে মেয়াদ উত্তীর্ণ বাইকের ট্যাক্স টোকেন কিন্তু নবায়ন কিংবা রিনিউ করতেছি, তো সেখানে কিন্তু আপনাকে 2300 টাকায় দেখাচ্ছে কিন্তু, আর ওখানে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে আপনাকে ফ্রি দেখাচ্ছে। তো অবশ্যই এই ভুলটি আপনারা কেউ কখনো করবেন না, কারণ হচ্ছে যে আপনাকে হ্যাঁ শুধু 2300 টাকাই কিন্তু আপনাকে দিতে হবে, আর 2300 টাকারও বাট আজ আপনাকে ব্যাংকে জমা দিতে হবে, ব্যাংকে জমা দেওয়ার পরে ওখানে আপনাদের একটি মানে আপনার 10 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ওখানে একটি আবেদন ফর্ম আছে, তো এটা 50-60 টাকার মতো একটা দাম নেবে। তো ওই আবেদন ফর্মে আপনার পুরাতন ট্যাক্স টোকেনের যে ফর্মুলাগুলো সেগুলো লিখতে হবে, সেই আবেদন ফর্মে আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে, তো আপনাকে আবার নতুন করে একটি ট্যাক্স টোকেন দিয়ে দেওয়া হবে, অনলি শুধু 2300 টাকা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু আপনি যদি 10 বছর হন আর 2 বছর হন, তো অবশ্যই এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ 1150 টাকা কিন্তু এটা ট্যাক্স বাড়ানো হয়েছে, মানে এটা ব্যাট সহ কিন্তু বাড়ানো হয়েছে। আর অবশ্যই এটা আপনি যদি 10 বছরও করেন কিংবা 2 বছরের জন্যও করেন, তাহলেও কিন্তু অবশ্যই আপনাদের এই 1150 টাকা অবশ্যই পে করতে হবে।